আচ্ছা, তোর ভেতরে কী এমন গোপন কথা আছে ভাই যা তুই তোর বউকেও বলতে পারিস না? সেই কথা শুধু তোমাকেই বলা যায়। তাহলে বল, বলে ফেল। সময় লাগবে। ওকে ফাইন, টেক ইউর টাইম। কিন্তু তুই তো আর আমার মতো নস। আমার অনেক গোপন খাঁজ খোঁজ থাকতে পারে, আমার ভাই তো মোটেই সেরকম নয়। কিন্তু কিছু কিছু ব্যাপারে নিজের কোনো হাত থাকে না দাদা ভাই। রাইট, একদম ঠিক বলেছিস। কিছু কিছু ব্যাপারে সত্যি নিজের কোনো হাত থাকে না। আসবক, আরে বাহামণি, এসো এসো। আরে তোমার সঙ্গে তো এখনো জমি আলাপটাই করা হলো না। তোমার এখন এখানে আসার কি দরকার? দেখতে পাচ্ছ না আমরা কথা বলছি। ও বড় দাদা বাবুটা বলেছিল যে রাত 10টার সময় ওকে মনেটো করাতে তার লিখে। রাইট, থ্যাংক ইউ। না, তোমার মোটেই কোনো দোষ নেই। আমি তখন কথাটা সবার সামনে বলেছিলাম, কিন্তু তুমি যে ঠিক 10টার সময় মনে করে আমাকে নক করেছো, তার জন্য আমার এক গ্লাস জল খাবে? এখানে দিচ্ছি। অর্চিপ, আমার একটা ছোট্ট কাজ আছে। আমি তাহলে চট করে দু একটা ফোন করার আছে, সেগুলো সেরে নিই। বউকে ফোন করবি তো? হ্যাঁ, আসলে সারাদিনে ছাত্রছাত্রী নিয়েও এত ব্যস্ত থাকে যে কথাই বলা হয় না ভালোভাবে, তাই রাতের বেলা একটু শান্তিতে কথা বলতে পারি। যা, কথা সেরে নে, আবার পরে কথা হচ্ছে। ওকে। রাখো এখানে। থ্যাংক ইউ। তুই ইত্তগুলান ওষুধটা খাবি? হ্যাঁ। তোর কি অসুখটা হয়েছে নাকি? কেন, আমায় দেখে মনে হচ্ছে আমার অসুখ হয়েছে? অনেকদিন পর দেশে ফিরেছি তো, এখানকার ক্লাইমেটের সঙ্গে একটু অ্যাডজাস্ট করা, এসব নানা ব্যাপার আছে, তাই একটু একটু ওষুধ খেতে হয় আমায়। এসব কথা কিন্তু খবরদার বাড়ির কাউকে বলবে না, কেমন? মা কাকিমণি সব পুরনো দিনের মানুষ, ওষুধ খাচ্ছে শুনলেই ভয় পাবে, ভাববে অসুখ করেছে। লক্ষ্মী, গুড গার্ল, তোমার সব কথা শুনলাম। তুমি তো বাড়িটাকে একেবারে জমিয়ে রেখেছো। তুও খুব ভালো জানছিস বটে, উঠছে দাদা বাবুটার মতো রাগি তো লয়। রূপুতে যে ঠিকই বলেছিল। জর্জি বাবু তোমায় খুব বকে না? আরে ওর বাইরেটা ওই রকম, ওর মতো সুন্দর মনের মানুষ পৃথিবীতে আর কটা আছে? বাহ, ফুল কিনে। তুমি জানো কোন ক্লাসে পড়ো? 12 ক্লাসের পরীক্ষাটা দিব। রাইট, তার মানে মিঠাইয়ের সঙ্গে, মানে তুমি আর মিঠাই এক বয়সে। আচ্ছা বা, তোমাদের মধ্যে কে ছোট আর কে বড়? সেটা জানি কি? আচ্ছা বেশ, তোমার তোমার ডেট অফ বার্থটা বলো, আমি বলে দিচ্ছি। কি হলো, ডেট অফ বার্থ জানো না? জন্মের তারিখ? আচ্ছা ঠিক আছে,
কোন মাস সেটা বলো। ফাল্গুন। ফাল্গুন মানে ইংরেজির মার্চ, তার মানে এই মাসে, তাই তো? হি। মিঠাই তো জানুয়ারি, তার মানে মিঠাই তোমার থেকে দু মাসের বড়। ডেটটা কবে? কেনে? এমনি 10 তারিখ। 10th? তার মানে কি হইল? তার মানে কাল মেয়েটার জন্মদিন। যাক, কাল ওকে একটা সারপ্রাইজ দেওয়া যাবে। তবু ভালো, এসেই একটা উৎসব পাওয়া গেল। বাবা আমাদের কেন এত বছর আসেনি সেই প্রশ্নের জবাব দিতে আরো অন্তত একটা দিন দেরি করা যাবে, কিন্তু তারপর। আরে কি হইল তোর? না কিছু না। কাল কখন মনে করাইতে হবে? সকাল 8টায়। ঠিক আছে। বাহা, ভুল কি না? তুমি একটা গুড গার্ল, খুব লক্ষ্মী মেয়ে। মোর সামুতে বলেছিস বলেছিস যে আমি লক্ষ্মী মেয়েটা আনছি, এই কথাটা এই ঘরের কারোর সামুতে বলিস নাই জানি। কেন? লক্ষ্মীকে লক্ষ্মী বলবো না তো কি বলবো? আর বাড়ির লোক কি বলবে? কি বলবে? বলবে যে এতদিন দেশের বাইরে টুতে থেকে আমাদের ছেলেটার মাথাটা খারাপ হয়ে গেল গো, না হইলে এই বাহামণিটার মতো ছিঁচটি ছাড়া জঙ্গলি ভূতটুকে কেউ লক্ষ্মী মেয়েটা বলে? কোথায় গেলে? বাজারের ব্যাগ ট্যাগ গুলো দাও, এরপর আর কখন যাবো? বাজার তো বন্ধ হয়ে যাবে। বাপরে বাপরে বাপ, চেঁচি আবার বাড়ি মাথায় করলে যে। এ নাও ধরো ব্যাগ ধরো। দাদা, ও দাদা বুঝলাম আজ আপনার বাজার যাওয়ার কি দরকার? আপনার দুই ভাই তো বাজারে যাচ্ছি, এমনিতেই তো 12 মাস 365 দিন আপনাকেই দোকান বাজার করতে হয়। তুইও যেমন মেজ, ভারী তোর কথা শোনার লোক এলেন। বাজারে না গেলে তার ভাত হজম হবে? কেন বাজিতে যায় বলতো? খরচ কমানোর জন্য। ও মেস্টার পর ছোট্ট উপর মতো ভরসা নেই, ভাবে ওরা গেলেই বুঝি বেশি খরচা করে ফেলবে। হ্যাঁ খরচা করে ফেলবেই তো, তোমার দেওরা তো কাঁচা খোলা, ছোট নিয়ে আবার এক কাটি সরেস, তার আবার দরদাম করা নাকি পোষায় না। আরে বাবু, বাজারে যাবি, বাজারটা কপাক ঘুরবি, পাঁচবার দরদাম করবি, তবে না জিনিস কিনবি। না সবাই তো আর তোমার মতন কিপটে না। না হ্যাঁ আমার কিপটেই ভালো, কিপটে ছিলুম বলে সংসারটাকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছি। হ্যাঁ তোমাদের মতো হলে না সংসারটা দিনে উড়ন চন্ডী হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ তুমি তো একাই সব বোঝো, আর তো কেউ বড় হয়নি, আর কেউ ছেলেমেয়ের বাপ হয়নি, তাই তাদের কাণ্ড জ্ঞান হয়নি। হ্যাঁ ওই নামকাওয়াসেই ছেলেমেয়ের বাপ হয়েছে, নামকাওয়াসেই সংসারই হয়েছে। হ্যাঁ একটা কাজ যদি নিজেরা দায়িত্ব নিয়ে করতে পারতো, সব সময় তো পরমুখ আপেক্ষিক। ও দাদা এটা কি করব, ও দাদা এটা করতে পারবো তো? একবার চোখ বুঝলে সংসারটা যে কি হাল হবে। দাদা আমি রেডি, মানে আজ তো আমার তাড়া নেই, হসপিটাল যাচ্ছি না, তা একটা কাজ করতে পারি, ওই মানিকতলা বাজারে চলে যাই, ওখানে বাবু তো গলদা খেতে ভালোবাসে। শোভাবাজার থেকে বাবু যাচ্ছেন মানিকতলা বাজারে ভাইপোর জন্য গলদা চিংড়ি কিনতে, কিন্তু জানে মানিকতলা বাজারের দামটা কত? হ্যাঁ ঠিকই তো, খুব বেশি দাম ঠিকই। দীপু তোর এটা অত্যন্ত বাড়াবাড়ি, বাবু কি আমাদের বাড়ির গেস্ট নেই অতিথি, তার জন্য দূর থেকে গিয়ে বাঁচাতে হবে, এখানকার বাজারে যা পাওয়া যায় তাই আনলে তো। হ্যাঁ বেশ, তাহলে মানে আমার কোনো কিছুতেই কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার ওই বাগবাজার যাওয়ার প্রোগ্রামটা ক্যান্সেল, তাই তো? বাগবাজার? বাগবাজার মানে তোমার অফিস কি তোমাকে সারা কলকাতা চরকি পাক খাওয়াচ্ছে? আজ বাগবাজার কাল ভবানীপুর, সারা কলকাতায় তুমি কি একমাত্র ইন্সপেক্টর আছো? মানে পূর্ণপক্ষের মতো আমার কাছে হাত জোড় করছো কেন?
তোমার কর্তাদের বেশ ডেকে বলো। হ্যাঁ মানে না দাদা, মানে আমি যেটা বলছিলাম যে মেজদা তো আর অফিসের কাজে আজকে বাগবাজার যাচ্ছে না। ও তাহলে বাগবাজারে কেন যাচ্ছে ছোট্টারপু? ওই মাছ আনতে। কি মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।